হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল বাংলা টিউটোরিয়াল 99। বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। ফ্রেন্ডস, আজকের এই ভিডিওতে আমি সাতোশি ওপেনএক্স এর কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সাথে শেয়ার করব। আপনারা তো সকলে জানেন যে খুব শীঘ্রই কিন্তু আমরা এখান থেকে ওএক্স কয়েনটা উইথড্র করতে পারবো এবং সেখান থেকে কিন্তু আমরা প্রফিটটা বুক করতে পারবো। আর সেটাকে ঘিরে কিন্তু বর্তমান মার্কেটে অনেক ধরনের স্ক্যাম, অনেক ধরনের বাটপারি অলরেডি শুরু হয়ে গেছে, যার কারণে আপনারা যাতে সবসময়ের জন্য সেফটি থাকেন এর জন্য কিন্তু আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা সঠিক নিয়মে মেটামাক্স ওয়ালেটের মধ্যে ওএক্স টোকেনটা ইম্পোর্ট করবেন। কেননা আমি কিন্তু আপনাদের সবসময়ের জন্য একটা বিষয়ে সতর্ক করে দিই, এবং শুধুমাত্র আমি না, সাতোশি ওপেনএক্স এর যে টিম আছে তারাও কিন্তু তাদের অফিসিয়াল টুইটারের মাধ্যমে আপনাদের অলরেডি জানিয়ে দিয়েছে যে এই বিষয়ে আপনারা অবশ্যই সতর্ক থাকবেন। আপনারা যদি কোনো ফেক বা স্ক্যাম কন্ট্রাক্ট অ্যাড্রেস আপনাদের ওয়ালেটে ইম্পোর্ট করেন তাহলে কিন্তু আপনাদের ওয়ালেটটা ডিরেক্টলি হ্যাক হওয়ার একটা সম্ভাবনা থাকে, যার কারণে কিন্তু আপনাদের অবশ্যই এই বিষয়ে সতর্ক থাকতে হবে। এবং তার সাথে এখানে কিন্তু আপনাদের কিছু প্রশ্ন আছে, যেমন এখানে আমাদের কোন ধরনের গ্যাস ফি লাগবে কিনা, অবশ্যই আমি এই বিষয়টা আপনাদের ক্লিয়ার করে দেব। এবং এর সাথে আপনারা হয়তো বা অনেকেই এই নিউজটা জানেন যে অলরেডি কিন্তু ওপেনএক্স এর ওএক্স কয়েনটা কয়েনগেকোতে লিস্টেড হয়ে গেছে। আপনারা অবশ্যই কয়েনগেকোতে আসবেন, আসার পরে ওপেনএক্স দিয়ে সার্চ করবেন, সার্চ করার পরে অবশ্যই কিন্তু এটা আপনাদের ওয়াচ লিস্টে রেখে দিবেন। যদি আপনারা ওয়াচ লিস্টে রাখেন তাহলে কিন্তু এখান থেকে আপনারা হয়তো বা কিছু এক্সট্রা সুবিধা পাবেন। অলরেডি কিন্তু আপনারা যদি এই জায়গায় লক্ষ্য করেন, 13,818 জন কিন্তু অলরেডি তাদের পোর্টফোলিওতে এই টোকেনটা রেখে দিছে। তো কিভাবে এটা আপনাদের ওয়াচ লিস্টে রাখবেন, এই জায়গায় দেখেন এখানে কিন্তু একটা স্টার চিহ্ন আছে, এই চিহ্নতে যদি আপনারা ক্লিক করেন এবং কয়েন গেকোতে যদি আপনাদের অ্যাকাউন্ট ক্রিয়েট থাকে তাহলে কিন্তু ডিরেক্টলি এটা আপনাদের ওয়াচ লিস্টে চলে যাবে। আর কয়েন গেকোতে যদি আপনাদের কোনো ধরনের অ্যাকাউন্ট ক্রিয়েট না থাকে তাহলে অ্যাট ফার্স্ট আপনার অ্যাকাউন্টে ক্রিয়েট করে নেবেন। তো আশা করি আপনারা ওই কাজটা করে নিতে পারবেন। তো এখন আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা আপনাদের মেটামাক্স ওয়ালেটে কোর ব্লকচেইনের যে আরপিসি গুলো আছে এগুলো ইম্পোর্ট করবেন। যারা যারা অলরেডি এর আগে কোর মাইনিং করছিলেন তাদের কিন্তু অবশ্যই মেটামাক্সে কোরের আরপিসি গুলো অ্যাড করা আছে, অথবা আপনারা কিন্তু অ্যাড করতে পারবেন। বাট নতুন যে ইউজার গুলো আছে তারা কিন্তু এই কাজটা করতে পারবে না, যার কারণে মূলত আমি এই কাজটা আপনাদের করে দেখাচ্ছি। আর যাদের অলরেডি কোর ব্লকচেইনের আরপিসি গুলো মেটামাক্সে ইম্পোর্ট করা আছে বা অ্যাড করা আছে আপনারা কিন্তু ভিডিওটা স্কিপ করতে পারেন, কোনো সমস্যা নাই। একটা কথা অবশ্যই আপনারা মনে রাখবেন, ভিডিও শুধুমাত্র এক্সপার্ট যে পার্সন গুলো আছে তাদের জন্য মেক করা হয় না, যারা ভাই বুঝে না তাদের জন্যই কিন্তু ভিডিও মেক করা হয়, যার কারণে এই জিনিসটা অবশ্যই যদিও সহজ তারপরে কিন্তু আপনাদের দেখিয়ে দিতে হবে, কেননা অনেক নতুন ইউজার কিন্তু আমার চ্যানেলে আছে। তো এর জন্য অ্যাট ফার্স্ট আপনারা কি করবেন, যে মেটামাক্স ওয়ালেটে আপনারা সাতোশি ওএক্স এর পেমেন্টটা নিতে চাচ্ছেন সেই মেটামাক্সে চলে যাবেন। যাওয়ার পরে আপনারা উপরে দেখবেন এখানে কিন্তু আপনাদের মেইন নেটওয়ার্কটা শো করবে, তো এই জায়গায় একটা অ্যারো চিহ্ন আছে, এই অ্যারো চিহ্নতে একটা ক্লিক করবেন। দেন এখানে লক্ষ্য করবেন আমার কিন্তু এখানে কোর মেইন নেটটা অলরেডি অ্যাড করা আছে, আপনাদের কিন্তু অ্যাড করা নাও থাকতে পারে। তো অ্যাড করা না থাকলে আপনারা কি করবেন, ডিরেক্টলি নিচে আপনারা লক্ষ্য করবেন এখানে কিন্তু অ্যাড নেটওয়ার্ক অপশনটা শো করবে, তো অ্যাড নেটওয়ার্কে একটা ক্লিক করে দিবেন। দেন আপনারা লক্ষ্য করবেন এই পাশে কিন্তু কাস্টম নেটওয়ার্ক অপশনটা শো করবে, কাস্টম নেটওয়ার্কে একটা ক্লিক করবেন। এখন আপনারা এই জায়গায় লক্ষ্য করেন, অ্যাট ফার্স্ট এখানে হচ্ছে আপনাদের নেটওয়ার্ক নেম, তারপর হচ্ছে আরপিসি ইউআরএল, তারপর চেইন আইডি, তারপর স্যাম্পল, এবং সর্বশেষে হচ্ছে ব্লক এক্সপ্লোরার ইউআরএল। তো এই জিনিসগুলো আপনারা কোথায় পাবেন, এর জন্য আপনারা চলে যাবেন ভিডিও ডেসক্রিপশন বক্সে, সেখানে আপনারা টেলিগ্রাম পোস্টের লিঙ্কটা পেয়ে যাবেন। তো সেই লিঙ্কে জাস্ট একটা ক্লিক করবেন, ক্লিক করার সাথে সাথে আপনাদের কিন্তু টেলিগ্রামে নিয়ে আসা হবে। তো টেলিগ্রাম আসার পরে এই জায়গায় আপনারা দেখতে পারবেন এখানে কিন্তু আমি একটা পোস্ট দিয়ে রাখছি এবং সমস্ত জিনিসগুলো কিন্তু এখানে দেওয়া আছে। তবে অ্যাট ফার্স্ট আমি একটা রিকোয়েস্ট অবশ্যই করব, যারা যারা এখন পর্যন্ত টেলিগ্রামে জয়েন করেননি নিচে আপনারা জয়েন বাটনটা পেয়ে যাবেন, তো জয়নে ক্লিক করে অ্যাট ফার্স্ট আপনারা টেলিগ্রামে জয়েন হয়ে যাবেন। তো তারপর আপনারা কি করবেন, অ্যাট ফার্স্ট দেখেন এখানে নেমটা কিন্তু দেওয়া আছে, তো এই জায়গায় যদি আপনারা একটা টাচ করেন, টাচ করলে কিন্তু এটা কপি হয়ে যাবে। তো কপি করে নেওয়ার পর কি করবেন, আবারও এই পেজে চলে আসবেন, দেন আপনারা এই যে নেটওয়ার্ক নেমটা আছে এই জায়গায় আপনারা ওইটা পেস্ট করে দিবেন। তারপরে আবারও আপনারা পেজটা মিনিমাইজ করে সেই পেজে চলে যাবেন, এখানে দেখেন আরপিসি ইউআরএল, তো আরপিসি ইউআরএলটাও কিন্তু এই জায়গায় দেওয়া আছে। তো এই যে দেখেন আরপিসি ইউআরএলটা দেওয়া আছে, জাস্ট আপনারা এটার উপর একটা টাচ করবেন, টাচ করলে কপি হয়ে যাবে। তারপরে আবারও আপনারা এই পেজে চলে আসবেন, আসার পরে সেই লিঙ্কটা আপনারা এখানে পেস্ট করে দিবেন। তো এইভাবে আপনারা বাকি যে অপশনগুলো আছে সবগুলোই কমপ্লিট করে নেবেন। এই জায়গায় যদি লক্ষ্য করেন চেন আইডি, স্যাম্পল এবং এক্সপ্লোরার ইউআরএল সব কিছু কিন্তু দেওয়া আছে, আপনারা জাস্ট এগুলো কপি করবেন এবং কপি করে সেই জায়গায় পেস্ট করে দিবেন। তো যখন আপনাদের সব কিছু কমপ্লিট হয়ে যাবে তারপরে নিচে লক্ষ্য করবেন এখানে কিন্তু অ্যাড অপশনটা শো করবে, ডিরেক্টলি আপনারা অ্যাড অপশনে একটা ক্লিক করে দিবেন। অ্যাডে ক্লিক করে দেওয়ার পরে আপনারা দেখতে পারবেন এখানে কনফার্ম বাটনটা শো করবে, কনফার্ম একটা ক্লিক করবেন। দেন লক্ষ্য করবেন এখানে কিন্তু সুইচ টু নেটওয়ার্ক অপশনটা শো করবে, এখানে একটা ক্লিক করবেন। তারপরে ডিরেক্টলি আপনাদের মেটামাক্স এর হোম পেজে নিয়ে আসা হবে। তো এখানে দেখতে পারবেন উপরে কিন্তু কোর মেইননেট অথবা কোর ব্লকচেইন এই অপশনটা শো করবে, এবং আপনাদের অ্যাকাউন্টে যদি কোর থাকে, মানে আপনাদের ওয়ালেটে যদি কোর কয়েনটা থাকে, তাহলে কিন্তু অবশ্যই আপনারা এই জায়গায় কোর কয়েনটা দেখতে পারবেন।
করবেন। তো তারপরে আপনারা কি করবেন, আবারও পেজটা মিনিমাইজ করে চলে যাবেন টেলিগ্রাম পোস্টে। তো টেলিগ্রাম পোস্টে আসার পরে দেখতে পারবেন এখানে কিন্তু আমি OEX এর কন্ট্রাক্ট অ্যাড্রেসটা দিয়ে রাখছি। এটা হচ্ছে 100% ভেরিফাইড একটা কন্ট্রাক্ট অ্যাড্রেস এবং এটা কিন্তু অবশ্যই সাতোশি OpenX এর অরিজিনাল যে কন্ট্রাক্ট অ্যাড্রেসটা সেটাই কিন্তু আমি এখানে দিয়ে রাখছি। এটা কিন্তু 100% ভেরিফাইড। আমি বারবার বলতেছি অবশ্যই আপনারা এই কন্ট্রাক্ট অ্যাড্রেসটা আপনাদের মেটামাক্স ওয়ালেটে ইম্পোর্ট করবেন, অন্য কোনো অ্যাড্রেস কিন্তু ভুল করেও আপনারা ইম্পোর্ট করতে যাবেন না। তো এটা আপনারা কিভাবে কপি করবেন, জাস্ট আপনারা এটার উপরে একটা টাচ করবেন, এই যে অ্যাড্রেসটা আছে এটার উপরে একটা টাচ করবেন, টাচ করলে এটা কপি হয়ে যাবে। তো কন্ট্রাক্ট অ্যাড্রেসটা কপি করে নেওয়ার পরে আবারও আপনারা চলে আসবেন মেটামাক্সে। এখানে আসার পরে আপনারা দেখতে পারবেন এই যে ইম্পোর্ট টোকেন অপশনটা এখানে শো করতেছে, ইম্পোর্ট টোকেন একটা ক্লিক করবেন, দেন আপনারা অ্যাড্রেসটা এই জায়গায় পেস্ট করে দিবেন। আমি এটা এখানে পেস্ট করে দিচ্ছি। পেস্ট করে দেওয়ার পরে নিচে আপনারা দেখতে পারবেন এই জায়গায় কিন্তু ইম্পোর্ট অপশনটা চালু হয়ে যাবে। তো ইম্পোর্টে একটা ক্লিক করে দিবেন। ইম্পোর্টে ক্লিক করে দেওয়ার পরে আপনারা লক্ষ্য করেন এখানে কিন্তু আপনাদের OpenX এর OEX কয়েনটা শো করবে এবং এই পাশে আপনারা দেখতে পারবেন এখানে কিন্তু ইউনেবল টু ফাইন্ড কনভারসেশন এরকম অনেক কিছু শো করতে পারে। এটা নিয়ে আপনারা কেউ টেনশন করবেন না। পরবর্তীতে যখন তাদের ওয়ালেট বাইন্ডের অপশনটা চলে আসবে, তারা তো বলছে যে 13-27 তারিখের মধ্যে আপনাদের ওয়ালেট বাইন্ড করতে হবে, তো তারপরে আপনাদের উপরে যে অ্যাড্রেসটা শো করবে এই অ্যাড্রেসটা যদি আপনারা সেখানে বাইন্ড করে দেন তাহলে কিন্তু আপনাদের এই ওয়ালেটে পেমেন্টটা চলে আসবে এবং এই জায়গায় কিন্তু আপনারা OEX যে কয়েনটা সেটা দেখতে পারবেন এবং এখান থেকে কিন্তু আপনারা সেন্ড করে যে এক্সচেঞ্জারে লিস্টেড হবে সেখানে ট্রান্সফার করতে পারবেন এবং সেখানে সেল করে কিন্তু আপনারা প্রফিটটা বুক করতে পারবেন। তবে এই বিষয়টা নিয়ে কিন্তু টেনশন করার কোনো প্রয়োজন নাই, কেননা অনেক নতুন ইউজার আছে যারা কিন্তু আমি যে কথাগুলো বললাম এগুলো কিন্তু বুঝতে পারবে না। তো তাদের জন্য বলতেছি অবশ্যই এটা নিয়ে প্যারা নেওয়ার কোনো প্রয়োজন নাই, আমি যতটুকু দেখাইলাম আপনারা জাস্ট ততটুকুই করে রাখবেন। পরবর্তীতে কিন্তু এই বিষয়গুলো নিয়ে বিস্তারিত ভিডিও মেক করা হবে এবং আপনাদের পকেট পর্যন্ত আপনারা কিভাবে টাকাটা নিয়ে আসবেন সমস্ত প্রসেস নিয়ে কিন্তু ভিডিও দেওয়া হবে। আপনারা জাস্ট ভিডিওগুলো দেখে ইজিলি কিন্তু সমস্ত কাজগুলো করে নিতে পারবেন। তো তার জন্য আপনাদের কি করতে হবে, অবশ্যই আমাদের সাথে থাকতে হবে এবং আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে হবে। তো সর্বশেষ এই জায়গায় আপনাদের আরেকটা প্রশ্ন থেকে যায়, সেটা হচ্ছে ভাই এখানে কোন ধরনের গ্যাস ফি লাগবে কিনা। অবশ্যই এই প্রজেক্টটা যেহেতু কোর ব্লকচেইনের মাধ্যমে লঞ্চ করতেছে এবং আপনাদের কোর ব্লকচেইনের মাধ্যমে যেহেতু পেমেন্টটা নিতে হবে, সো অবশ্যই কিন্তু এখানে আপনাদের সামান্য পরিমাণে কোর গ্যাস ফি লাগবে। 0.006 যদি হয়, আমি ভালোভাবে বোঝাচ্ছি, 0.006 অথবা 0.006 এই পরিমাণ যদি আপনাদের কোর থাকে তাতেও কিন্তু আপনারা ট্রানজ্যাকশনটা করতে পারবেন। তবে অবশ্যই কিন্তু আপনাদের সামান্য পরিমাণে কোর এখানে রাখতেই হবে, যদি কোর না রাখেন তাহলে কিন্তু এখান থেকে আপনারা কোনোভাবে উইথড্র করতে পারবেন না। এই বিষয়টা কিন্তু আমি আপনাদের ক্লিয়ারভাবে বলে দিলাম। তো এখন বিষয় হচ্ছে আপনারা কিভাবে এই কোর কয়েনটা আপনাদের ওয়ালেটে নিয়ে আসবেন। তো এর জন্য অবশ্যই কিন্তু আপনারা MEX গ্লোবাল থেকে নিয়ে আসতে পারেন, কেননা MEX গ্লোবাল এবং বাইবিট এই সমস্ত এক্সচেঞ্জারে কিন্তু কোর কয়েনটা লিস্টেড আছে। তবে সেখান থেকে নিতে গেলে অবশ্যই কিন্তু আপনাদের মিনিমাম $5 সমপরিমাণ কিনতে হবে। তার জন্য বলতেছি আপনাদের ক্ষেত্রে সব থেকে ভালো হবে হচ্ছে আপনাদের যদি কোনো ফ্রেন্ড সার্কেল থাকে, তাদের কাছে যদি কোর থাকে তো সেখান থেকে আপনারা সামান্য পরিমাণে কোর নিয়ে নেবেন। আপনাদের আশেপাশে লক্ষ্য করবেন অনেকেই কিন্তু কোর কয়েনটা মাইনিং করছে, তো সেখান থেকে আপনারা ইজিলি কিন্তু 0.1 কোর কয়েন নিয়ে নিতে পারবেন এবং সেটাই কিন্তু আপনাদের জন্য এনাফ হয়ে যাবে। আর আপনারা যদি মনে করেন যে আমার কাছ থেকে নেবেন তাহলে কিন্তু আপনারা সব থেকে বড় ভুল করবেন, কেননা আমার পক্ষে কিন্তু সবাইকে কোর কয়েনটা দেওয়া সম্ভব হবে না, যার কারণে আমি ভিডিওতেই বলে দিচ্ছি কেউ আমার ইনবক্সে মেসেজ করবেন না যে ভাই আমাকে সামান্য পরিমাণে কোর কয়েন দেন। আমার কাছে ভাই সামান্য পরিমাণ কোর কয়েন আছে, দেখেন আপনারা এই জায়গায় দেখে নেন, এই সামান্য পরিমাণ কোর কয়েন আছে, এখান থেকে আমি কাকে কাকে দিব বলেন, এটা কিন্তু আমারই প্রয়োজন হবে। আর আমার পক্ষে কিন্তু সমস্ত ইউজারকে দেওয়া সম্ভব হবে না, এর জন্য বলতেছি আপনারা অবশ্যই MEX গ্লোবাল থেকে নিয়ে নেবেন অথবা আপনাদের কোনো ফ্রেন্ড সার্কেলের কাছ থেকে নিয়ে নেবেন। তবে অবশ্যই আপনারা এই বিষয়গুলো আগেই কমপ্লিট করে নেবেন, কেননা পরবর্তীতে যখন তাদের ওয়ালেট বাইন্ডার অপশনটা চলে আসবে তখন কিন্তু আমি একটা ভিডিও মেক করে দিয়ে দেব, সেই ভিডিওটা দেখে আপনারা ইজিলি এই অ্যাড্রেসটা দিয়ে কিন্তু ওয়ালেটটা বাইন্ড করে নিতে পারবেন। তো ফ্রেন্ডস, আশা করি আপনারা সমস্ত বিষয়টা ভালোভাবে বুঝতে পারছেন। তো ভিডিওটা আর বেশি লং করবে না, এখান থেকে শেষ করে দিব। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।